आबारो सबाइके स्वागत जानाई दीपिका'स कुकिंग हॉले। सबाइके आजके आमि खुबই लोभনীয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম শুনে জিভে জল এসে যায়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট ফুচকা তৈরি করা যায়। ফুচকা তৈরি করতে আমাদের যা যা লাগবে সেগুলো আমি এবার আপনাদের দেখাবো। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1/3 কাপ সুজি, লবণ, জল, তেল এগুলো দিয়ে আমি ফুচকার ডোটা তৈরি করব। এখন আমি আগে ডোটা তৈরি করে নেব। ময়দা, সুজি, লবণ পরিমাণ মতো, तीन चम्मच तेल, এগুলো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। আমি ময়দা, সুজি, লবণ, তেল ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল অ্যাড করব। এই মিশ্রণে আর একটা জিনিসও দেওয়া যায়, সেটা আছে তাল মাখনা। ওটা আমার হাতের কাছে নিয়ে বিদায় আমি ওটা না দিয়েই ডোটা তৈরি করি। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব, একটা টাইট ডো তৈরি করব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটা প্রায় 1 ঘন্টা মতো একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ঢেকে রাখব। এভাবে প্রায় 1 ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো। আমি ডোটা ঢেকে রেখেছি 1 ঘন্টার জন্য। এরই ফাঁকে আমি অন্যান্য ফুচকা খেতে অন্য যেসব জিনিস লাগবে আমি সেগুলো রেডি করে নিই। এখন আমার ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের জল লাগবে আর পুর লাগবে। ফুচকা তৈরি করতে পুর লাগবে, তেঁতুলের জল তৈরি করতে লাগবে তেঁতুল। আমি এখানে আগে থেকে হালকা কুসুম গরম জলে 3 চামচ মতো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখানে চাট মশলা নিয়েছি 2 চামচ, ধনে জিরা ভেজে তেলে রেখেছি 2 চামচ, চিলি ফ্লেক্স রেখেছি 2 চামচ, চিনি পরিমাণ মতো নেব, তেঁতুল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লেবু। আর এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে ডাবলি ডাল, আলু সিদ্ধ আর 2টা ডিম, পরিমাণ মতো লবণ। এখন আমি তেঁতুলেরটা এভাবে চটকিয়ে এর কাঠটা বের করে নেব। আমি তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এখন এতে একে একে বিভিন্ন উপকরণগুলো মিশিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিব, সামান্য পরিমাণে বিট লবণ দিব, এক চামচ জিরা ও ধনের গুঁড়া দিব, 1 চামচ চাট মশলা দিব, 1/2 চামচ চিলি ফ্লেক্স দেব, চিনি দিয়ে দেব পরিমাণ মতো, অল্প পরিমাণে কাঁচামরিচের কুচি দিয়ে দেব আর দেব ধনে পাতা কুচি। এবার এগুলো সব একসাথে মিক্স করব। আমার তেঁতুলের জলটা সামান্য একটু ঘন হয়ে গেছে, এখন এতে অল্প পরিমাণে আমি একটু পানি অ্যাড করব হালকা করার জন্য, আর দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রস দিলে তেঁতুলের কাঠটার স্বাদটা একটু বেশি হয়। দেখেন আমার তেঁতুলের জলটা পারফেক্ট তেঁতুলের জল হয়েছে কিনা, এই বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম তেঁতুলের জল হবে। এবার আমি ফুচকার পুরটা রেডি করব। আমি আগে থেকে যে ডাবলিটা সিদ্ধ করে রেখেছিলাম তাই একটা মিক্সিং বলে নিয়ে নিব। নিয়ে নেব সিদ্ধ করে রাখা আলু। আলুটা একবারে মিহি হবে না, হালকা হাত দিয়ে চেপে চেপে যেটুকু মিহি করা যায় এমনভাবে আলুটা মিহি করতে হবে। আমি এতে দিয়ে দিব 1 চামচ ভাজা ধনে ও জিরার গুঁড়া, 1 চামচ চাট মশলা দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিব, কাঁচামরিচের কুচি, কেটে রাখা পেঁয়াজ টুকরো টুকরো করা, পরিমাণ মতো লবণ। যেহেতু আমার আগে সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দেওয়া ছিল ডাবলিতে, এর জন্য আমি অল্প পরিমাণে লবণ দেব। অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দেব। এবার আমি এগুলো একসঙ্গে মিক্সড করে নেব। এভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার ফুচকার পুর রেডি হয়ে গেছে। এদিকে তেঁতুলের সসটাও রেডি হয়ে গেছে। এদিকে 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম ডোটার দিকে। ডোটা কেমন হয়েছে দেখার জন্য। ডোটা এখন বেলার উপযোগী হয়ে গেছে। দেখেন ডোটা কত সুন্দর নরম মসৃণ হয়েছে। এখন আমি এই ডোটা বেলে নেব, খন্ড খন্ড করে নেব। এভাবে 3-4 খন্ড করে নেব। এবার আমি 3টা একটি পাত্রে রেখে দেব। ডোটা এভাবে আর একটু মসৃণ করে নেব। ডোটা এভাবে গোল করে এবার রুটির মতো করে বেলব। এভাবে হালকা করে রুটির মতো করে বেলে নিন। দেখেন আমার ডোটা বেলে রুটির মতো করে ফেলছি। এরকম বেশি পাতলাও না বেশি পুরো না। এবার আমি রুটিটাকে এভাবে ভাঁজ করে দিই, ভাঁজ করে আবার আগের মতো বেলতে থাকবো, বেলে গোল করব। এটা বেলতে বেলতে পাতলা করে ফেলবো, যত পাতলা হবে তত আমার ফুচকাটা তত ফুলবে। দুই ভাঁজ করে এরকম করে আমি বেলে নিয়েছি, বেশি হালকাও না বেশি পুরো না, এরকম করে বেলে নিয়ে এবার কুকি কাটা, যে কোনো কুকি কাটা দিয়ে এভাবে কেটে নেব। আর আমি যে তিনটি ডো আলাদা করে রেখেছি ওটা অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে বাতাস লেগে উপরেটা অনেক শক্ত হয়ে যাবে। এভাবে করে কেটে নেব। এভাবে সবগুলো এক একে তুলে নেব। ফুচকার শেপটা আর একভাবে তৈরি করা যায়, এরকম ডোটায় এভাবে রুটি, একটা রুটি বেলে পরে এরকম একই সাইজের আর একটা রুটি বেলে এর উপরে দিয়ে এরকম ভাবে একটু বেলে নিতে হবে পাতলা করে। এরকম ভাবে বেলে পাতলা করে বেলে ফুটকা কাটা দিয়ে কেটে নিতে হবে। আমি সবগুলো ডো বেলে এভাবে ফুচকা শেপ তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলো ভাজতে যাব। আমি ফ্রাই প্যানটা সোনার করে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটার জল শুকিয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। আমার একটু এখানে তেল বেশি পরিমাণে দিতে হবে ভাজতে গেলে। এখন আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একেবারে অনেক গরম লাগবে, তেলটা ধোয়া উঠবে এরকম গরম হলে ভাজতে শুরু করবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন অনেক গরম হয়েছে, এখন চুলার আঁচটা কমিয়ে দিই। এবার আমি আস্তে আস্তে এগুলো সরে দেব করে। সবগুলো এভাবে একটু করে রুটি ভাজা হলে উল্টে দেব। একটু গাঢ় ব্রাউন কালার হলে এগুলো নামিয়ে নেব। এভাবে আর একবার দিয়ে দেব। হালকা ব্রাউন কালার হলে এগুলো সহজে নরম হয়ে যায়, এজন্য একটু গাঢ় ব্রাউন কালার হলে নামিয়ে নেব। এবার আমি এটা তুলে ফেলবো। এভাবে আমি একে একে সবগুলো ভেজে নেব। এরকম করে আমি ভাজতে থাকবো সবগুলো। আমার এগুলো ও ভাজা শেষ, গাঢ় ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এগুলো আবার তুলে নেব। আমার এই যে শেষ ভাজা, এগুলো ভাজলে আমার ফুচকা ভাজা শেষ। সবগুলো ফুচকা কত সুন্দর করে ভেজে নিয়েছি, এটাও ব্রাউন কালার হয়ে আসছে। তবে মনে রাখতে হবে হালকা ব্রাউন কালার হলে কিন্তু হবে না, এরকম গাঢ় ব্রাউন কালার করে ভাজতে হবে। আমার ফুচকা তৈরি হয়ে গেল, এখন আমি ফুচকাটা খাওয়ার উপযোগী করব। দেখেন আমার ফুচকাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এভাবে ফুচকাগুলো ভেঙে এর ভিতরে পুরটা দিয়ে দিব। এরকম করে ভেঙে সবগুলো ফুচকা আমি খাওয়ার জন্য রেডি করে নেব। আমার ফুচকা পরিবেশনের জন্য রেডি করে ফেলছি। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে ডিম দিয়ে দেব। সবগুলো ফুচকা এভাবে উপরে একটু করে ডিম দিয়ে পরিবেশন করতে হবে। আর আপনারা চাইলে উপরে ধনে পাতা দিয়ে খেতে পারেন। হয়ে গেল আমার পারফেক্ট ফুচকা রেসিপি। এখন এটা আমি পরিবেশন করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।